স্যার বলুন বল জিএসটি আজ আমরা অত্যন্ত বিপদের মুহূর্তে তিস্তিপুর ভেড়ি গ্রামে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি আপনারা প্রায় আজকে বিগত 25 দিন যাবত কি ভয়ানক বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন একেবারে মূল রাস্তাঘাট থেকে আপনারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন খাওয়া দাওয়া যাতায়াত সবকিছু বন্ধ হয়ে পড়ে আছে প্রচন্ড কষ্টের মধ্যে আপনারা আছেন এটা আমরা জানি সেই জায়গায় দাঁড়িয়ে আজ পটাশপুর এক নম্বর ব্লক পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমরা আপনাদের জন্য সামান্য কিছু ত্রাণ উপহার হিসেবে তুলে দেব দয়া করে আপনারা এটা গ্রহণ করে আমাদের বাধিত করবেন এইটুকু আমাদের অনুরোধ না কিসের হাততালি বন্যায় মানুষের ঘর বাড়ি স্যার একটু বল এবার শুরু করো বন্যা প্রায় আজকে 25 দিন বন্যা হয়ে গেছে আপনাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা এই সামান্য ত্রাণ দিয়ে পুষিয়ে দিতে পারবো না শুধু আপনাদের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট প্রয়াস আমাদের আমাদের যিনি বিধায়ক পটাশপুরের উত্তম বারিক মহোদয় আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সহকারী সভাপতি পীযূষ পণ্ডা মহোদয়ের পরামর্শক্রমে আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনাদের কাছে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিচ্ছি এর আগে কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলাম রান্না করার জন্য পীযূষবাবু কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন চাল কুমড়া আলু পেঁয়াজ সহ আরও কিছু মুড়ি পাঠিয়ে দিয়েছেন কয়েকদিন আগে রান্না হবে মনে হয় সম্ভবত আপনাদের আজকেও পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ওরাও নিয়ে এসছেন যেমন আপনাদের এপাটে নিয়ে এসছেন পালপাড়া ভেড়ি অংশেও তারা ত্রাণ সামগ্রী নিয়ে গেছেন আবার আরও আগামী দিনে আমরা ত্রাণ সামগ্রী পাঠাবো আপনাদের কাছে আমি জানি যে ক্ষতি হয়েছে এই ত্রাণ সামগ্রী কিছুই না তবুও কী হয় এই বিপদের দিনে আপনাদের পাশে দাঁড়ানোর আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আপনারা দয়া করে আমাদেরকে অন্যভাবে নেবেন না সবাইকে ধন্যবাদ দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমাদের ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আপনারা আমাদের এই ক্ষুদ্র ত্রাণ গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে আবদ্ধ করবেন এইটুকু আমাদের তুমি দিয়ে দাও প্রথমেই আপনাদের কাছে ত্রাণ সামগ্রীর প্যাকেটটা তুলে দিচ্ছেন আমাদের তৃণমূল শিক্ষক